নমস্কার, প্রহর চব্বিশের সংবাদে আপনাদের স্বাগত। দেখে নিন সংবাদ শিরোনাম। 3 বছরের মধ্যে ত্রিপুরাকে মডেল রাজ্য করা হবে, কোনো শক্তি আটকাতে পারবে? বিরুনিয়া সুচিন্দ্রাপন্ন অডিটোরিয়াম উদ্বোধন নিয়ে অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী। শান্তিবাজার কমিউনিটি হলে ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফ্রন্ট অফ ত্রিপুরা কমিটির উদ্যোগে আয়োজিত হয় আলোচনা সভা। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক নারী দিবস। শুনলেন সংবাদ শিরোনাম, এখন সংবাদ বিস্তারিত। বিরুনিয়া আর্যকরণীস্থিত শচীন দেববর্মন অডিটোরিয়াম ও 100 শয্যা বিশিষ্ট বিকেআই ও গার্লস স্কুলের উপজাতি ছাত্রছাত্রীদের নিবাস উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ত্রিপুরাকে মডেল রাজ্য গড়ে তোলা হবে, কোনো শক্তি এই কাজে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। শুধু তাই নয়, আন্তর্জাতিক স্তরেও রাজ্যের সার্বিক ব্যবস্থা যাতে বিদেশি জনগণের কাছে দৃষ্টান্ত হয়ে থাকে, সরকার এই পক্ষে কাজ করে চলছে দ্বার্থহীনভাবে, জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসে তিনি নারীদের ভূয়সী প্রশংসা করেন। ভারত সরকারের নারীদের কল্যাণে যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তা জানালেন। ত্রিপুরা রাজ্যে গত 1 বছরে 7 থেকে 8% নারী নির্যাতন কমে গিয়েছে। এই পরিসংখ্যানকে শূন্য পর্যায়ে আনার লক্ষ্য সরকার নিয়েছে, মহিলাদের আর্থিকভাবে অধিকার দান করেছে বর্তমান কেন্দ্রীয় সরকার। আবাস যোজনা, শৌচালয়, উজ্জ্বলা যোজনা, বিনামূল্যে 2,15,000 গ্যাস সংযোজন দেওয়া হয়েছে। এর আগে পূর্বতন সরকার 34,000 গ্যাস সংযোগ দিয়েছে। শুক্রবার বিলোনিয়া প্রায় 25 কোটি টাকা ব্যয়ে নির্মিত শচীন দেববর্মন অডিটোরিয়াম উদ্বোধন করে এই কথাগুলি বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ব্যক্তির সরকার নয় এই সরকার, 37 লক্ষ ত্রিপুরাবাসীর সরকার। এই বিপ্লব দেবের সরকার নয়, এই সরকার আপনাদের সরকার। যেটা আমি বলেছি, ত্রিপুরাকে মডেল স্টেট বানাবো, কেউ আটকাতে পারবে না, কেউ আমাকে রুখতে পারবে না। জনতা আমার সামনে রয়েছে। বিজেপি আইপিএফটি সরকার 3 বছরের মধ্যে সেই দিশাতে চলছে। 3 বছরে ত্রিপুরাকে মডেল স্টেট বানাবো। দুনিয়ার লোক ত্রিপুরাকে দেখার জন্য আসবে, যে এই সেই ত্রিপুরা, এই সেই বিলোনিয়া, এই সেই সাবরম, এই সেই উদয়পুর, এই সেই আসারামবাড়ি। ত্রিপুরাকে দেখার জন্য আমার ত্রিপুরা থেকে মুম্বাই দেখার জন্য যায়, আমার ত্রিপুরা থেকে ইউরোপ দেখার জন্য যায়। আমি সেই দিন চাই যে ইউরোপ থেকে আর ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ত্রিপুরা দেখার জন্য আসবে, যে ত্রিপুরা একমাত্র মডেল স্টেট, সেই স্টেট দেখার জন্য আসবে। তখন আমার রাজ্যে আসবে, আমার রাজ্যের পেয়ারে যে ত্রিপুরাবাসী আছে তাদেরকে দেখবে। আমার প্রত্যেকটি ত্রিপুরাবাসী এক ইতিহাস তৈরি করেছে বন্ধু, কেউ বিশ্বাস। 1 বছরের মধ্যে মহিলা নির্যাতন ডাউন হয়ে গেছে, নিচে নেমে গেছে। 7 থেকে 8% মহিলা নির্যাতন ত্রিপুরাতে কমে গেছে বন্ধু। আর আমার বিশ্বাস, 5 বছরের মধ্যে যাতে কোনো মহিলা নির্যাতিত না হতে হয় সেই দিশাতে সরকার চলছে, আর সেই দিশাতে বিভিন্ন আইন প্রণয়ন করছে। আমি এই কার্যক্রম আয়োজন করার জন্য পাশাপাশি 100 শয্যা বিশিষ্ট বিকেআই স্কুল, উপজাতি ছাত্র হোস্টেল এবং 100 শয্যা বিশিষ্ট গার্লস স্কুলে উপজাতি ছাত্রী হোস্টেলেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিনের অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া বলেন, ত্রিপুরার ঐতিহ্য ভুলে যাবেন না, সবাই মিলে থাকতে হবে, ভালোবাসা সম্প্রীতি বজায় রাখতে হবে, জাতি উপজাতির কোনো ফারাক নেই, আমরা সবাই সমান, একসাথে শান্তিপূর্ণভাবে বাঁচতে হবে, এই ঐতিহ্য রক্ষা করতে হবে। এখানে লোক বহুত মেহনতি লোক, বিলিনিয়া শহরের লোক, তারা খুব কি বলবো, খুব সাহসী, হার্ড ওয়ার্কিং পিপল and beautiful people. আপনারা সবাই জানেন গত 2003 এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও মন্ত্রী মেবার কুমার জমাতিয়া ছাড়াও ছিলেন বিধায়ক অরুণচন্দ্র ভৌমিক, শঙ্কর রায়, প্রমোদ রিয়াং, জেলা শাসক দেবপ্রিয় বর্ধন,
পুর পরিষদের চেয়ারপারসন শুক্লাদেব সরকার সহ অন্যান্য অতিথিরা। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন প্রহর ২৪। শান্তিরবাজার কমিউনিটি হলে ন্যাশনালিস্ট ট্রেড ইউনিয়ন ফ্রন্ট অব ত্রিপুরার উদ্যোগে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। ন্যাশনালিস্ট ট্রেড ইউনিয়ন ফ্রন্ট অব ত্রিপুরা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। শুক্রবার বিকেল ২টায় শান্তিরবাজার কমিউনিটি হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজকের আলোচনা সভায় সমস্ত সরকারি দপ্তরের নেতৃত্বস্থানের লোকজন অংশগ্রহণ করেন। গত ২৭ ফেব্রুয়ারি আগরতলা সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই নতুন দলের আত্মপ্রকাশ করেন। এই দল আত্মপ্রকাশের পর আজ প্রথমবারের মতো দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক এই আলোচনা সভার আয়োজন করা হয়। আজকের আলোচনার মধ্যে দিয়ে এই সংগঠনকে আগামী দিনে আরও শক্তিশালী করার লক্ষ্যে সকলকে সংঘবদ্ধ হয়ে কাজ করার বিশেষ আহ্বান জানান। আজকের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন শ্রীযুক্ত সুব্রত সরকার, শ্রীযুক্ত শান্তিরঞ্জন দেবনাথ, শ্রীযুক্ত সমর রায়, শ্রীযুক্ত সুবীর দেববর্মা ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। অগপমার্কা কিছু নেতৃত্ব বা সমর্থক তারা এসে সরকার পরিচালনার ক্ষেত্রে তাদের মুখ্য ভূমিকা পালন করছে, যার ফলে সরকারকে বিপদগামী করার একটা ষড়যন্ত্র করা হচ্ছে, তার থেকে আমরা দূরে রাখতে চাই। আমরা ন্যাশনালিস্ট ইউনিয়ন ফ্রন্ট অফ ত্রিপুরা, আমরা তার জন্য আত্মপ্রকাশ। এবং আগামী ১৭ মার্চ আমাদের রবীন্দ্রভবন ১ নম্বর হলে আমরা প্রত্যেক সাবডিভিশন থেকে প্রতিনিধিত্বমূলক ডেলিগেট নিয়ে আমরা একটা কনভেনশন অনুষ্ঠিত করব। নিশ্চয়ই আপনারা আমাদের যুগ্ম আহ্বায়ক সুবীরবাবু বলেছেন, আমরা সরকারকে সুরক্ষা রাখার জন্য এবং রাজ্যের শিক্ষক কর্মচারী অসংগঠিত শ্রমিক সকলের ক্ষেত্রে যাতে এই সরকার দীর্ঘ যে অর্থনৈতিক কর্মচারী বঞ্চনা শ্রমিক বঞ্চনা গত বামফ্রন্ট সরকার যেভাবে করেছেন, যার বিরুদ্ধে আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম করেছি আপনারা জানেন। গত ২৭ ফেব্রুয়ারি আগরতলা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা এটার আত্মপ্রকাশ করেছি। আমরা কেন এই সংগঠনটা তৈরি করলাম, আমরা দেখলাম নির্বাচনের পর থেকে এই রাজ্যে আমাদের রাষ্ট্রবাদী যে সংগঠনগুলি এগুলি সঠিকভাবে কাজ করছে না। আমরা যেটা আশা করেছিলাম, মানুষের কাছে আমরা কমিটমেন্ট দিয়েছিলাম যে দীর্ঘ ৩৫ বছরের বাম শাসনের অপশাসনের ফলে আমরা এই রাজ্যে একটা রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা করে। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন প্রহর ২৪। সারা বিশ্বের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্য নেতৃত্বরা। সারা বিশ্বের সঙ্গে ত্রিপুরা রাজ্য জুড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। ত্রিপুরা রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, শিক্ষা ও আইনি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, কৃষি দপ্তরের মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়, ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী প্রমুখ। আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতগুলো যোজনা চালু করেছেন তার বেশিরভাগ মহিলা কেন্দ্রিক। উদাহরণ হিসেবে তিনি উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা ইত্যাদি। ভারত সরকারের পাশাপাশি ত্রিপুরা সরকারও মহিলাদের জন্য নানা প্রকল্প চালু করেছে। ত্রিপুরা রাজ্যের বর্তমান পুলিশ ও টিএসআর বাহিনীতে মহিলাদের জন্য ১০% সংরক্ষণ করেছে। নবম শ্রেণীর সকল ছাত্রীদের বাইসাইকেল দেওয়া হয়েছে। নতুন সরকার আসার পর
নারী সংক্রান্ত অপরাধ কমানোর জন্য জোর দিয়েছে এবং মাত্র এক বছরে নারী সংক্রান্ত অপরাধ 7% কমেছে। আগামী বছরের মধ্যে তা দ্বিগুণ করা হবে। আগামী 5 বছরের মধ্যে রাজ্য মহিলা সংক্রান্ত অপরাধ শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। অপরদিকে অপরাধের সাজার হার বেড়ে বর্তমানে 85% হয়েছে। ত্রিপুরা রাজ্যে নতুন সরকার আসার পর যে মাদক বিরোধী অভিযানে সফলতা আসছে তার পেছনে নারীরা বড় ভূমিকা রাখছে। সব মিলিয়ে ত্রিপুরা রাজ্যে নতুন সরকার মহিলাদের জন্য কাজ করছেন। সুপ্রিম কোর্টে 3-3 বিচারপতি মহিলা, এই প্রথমবার 3-3 শক্তিশালী মহিলা, নির্মলা সীতারমন জি ডিফেন্স মিনিস্টার, সুষমা জি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার, সুমিত্রা মহাজন জি ভারতবর্ষের মতো এত বড় গণতন্ত্রের পীঠস্থান সেখানে লোকসভার স্পিকার, এখানে বলে পারবো নি এরা, এরা বন্দুক নিতে পারবো, লাঠিতে পিটতে পারবো? তো এখানে অনেকে আছে লাঠিতে পিটে আবার কাকে মাঝে মাঝে, ছেলে কত মারেন না, ছেলে শয়তানি করলে মারতে হয়, আমিও মার খেয়েছি মার হাতে, আমি খাইনি বহু খেয়েছি মার হাতে, মার আমাকেও কোন মাই জন্ম দিয়েছে, তখন তো মার হাতে মার খেয়েছে পাক্কা, শিক্ষামন্ত্রী খেয়েছেন তো দাদা পাক্কা, এখানে এমন কোনো ব্যক্তি নেই। কুলোতে রান্না করতে হয়, চোখের জল পড়ে, আস্থামার রোগ হয়, সিগারেটে যতটা না ধোয়ার কারণে রোগ হয় তার চাইতে বেশি হয়, অকাল মৃত্যু হয়ে যায় নরেন্দ্র ভাই, তার জন্য ভারতবাসীর কাছে আপিল করেছিলেন লালকেলা থেকে যে যারা স্বয়ংসম্পন্ন, যাদের কাছে আর্থিকভাবে স্বয়ংসম্পন্নতা রয়েছে, কোন আইন করেননি যে আপনারা সাবসিডি গ্যাসের ছেড়ে দিন। ভারতবর্ষের মধ্যে একমাত্র প্রথম প্রধানমন্ত্রী, দুনিয়ার মধ্যে প্রথম কোন রাষ্ট্রনেতা যিনি কোনো আইন প্রণয়ন করেননি, শুধু আপিল করেছেন ভারতবাসীর কাছে, তো আপনি আপ কুটির উপরের লোক পরিবার সেই সাবসিডি ছেড়ে দিয়েছে, আর সেই সাবসিডি সরকার গরিব মায়েদের কাছে পৌঁছে দিয়েছে, এবং ত্রিপুরা তো এই পর্যন্ত 2,15,000, এই এক বছর পূর্তি হবে আমাদের সরকার, 2,15,000 কানেকশন আমরা দিয়ে দিয়েছি গরিব মেয়েদের কাছে। আবার আরেক ব্যবস্থা করেছে, সিলিন্ডার গুলো হালকা করে দিয়েছে যাতে মায়েরা তুলে নিয়ে যেতে পারে, 3 কিলো সিলিন্ডার করে দিয়েছে, 2টা সিলিন্ডার নেবে কারণ মায়েরা বড় সিলিন্ডার উঠাতে পারে না, কষ্ট হয়। কত দিকে খেয়াল আপনি দেখুন, একবার কল্পনা করুন, যে মহিলারা রান্না করে বড় সিলিন্ডার উঠাতে গেলে ছেলেরে ডাক দিতে হয়, মেয়েরে ডাকতে দরস না একটু সিলিন্ডারটা লাগাইতাম, প্র্যাকটিক্যাল নরেন্দ্র মোদী সেটার মধ্যে যে না 3 কিলো সিলিন্ডার দিলে কাউকে ডাকতে হবে না, স্বনির্ভর মা নিজে রান্না করবে, নিজেই গ্যাস তুলে নেবে, স্বনির্ভরতা, কাউর উপরে মাকে যেতে হবে না, বোনকে যেতে হবে না, নিজে কাজ করবে এবং নিজেই স্বয়ংসম্পূর্ণতা আনবে, সেদিকেও নজর রয়েছে। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন প্রহর 24। নেশাবিরোধী অভিযান চালিয়ে 72,000 টাকা নিষিদ্ধ কফ সিরাপ আটক করল আমতলী থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অরুন্ধতী নগরের সিপাড এলাকা জহর মিয়ার বাড়ি থেকে উদ্ধার হয় এই কফ সিরাপ। বৃহস্পতিবার তথা 7ই মার্চ স্থানীয় সময় রাত 9:30 নাগাদ রাজধানীর এরিনগর থানার পুলিশ সিপাড এলাকার জহর মিয়ার বাড়িতে তল্লাশি চালালে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ ফেন্সিডিল জব্দ হয়। অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আমতলী এলাকার মহকুমা পুলিশ কর্মকর্তা অজয় কুমার দাসও। প্রায় 2 ঘন্টা ধরে চলে অভিযান, বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে মোট 600 বোতল ফেন্সিডিল জব্দ হয়। এগুলি বাসনসহ অন্যান্য জিনিসপত্রের মধ্যে লুকিয়ে রাখা ছিল। এগুলির বাজার মূল্য 72,000 রুপি বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এসডিপিও
অজয় কুমার দাস। তিনি জানান, তল্লাশিকালে জহর মিয়া বাড়িতে ছিল না, তাকে খুঁজে বের করার চেষ্টা করেছে পুলিশ। তিনি আরও জানান, তাদের কাছে খবর ছিল এগুলি এ রাতে বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল মাদক কারবারি জহরের। আমাদের এরকম একটা খবর ছিল যে সিপাড়ের পিছন দিকে চারিপালা ওইসব এরিয়া থেকে একটু মুভমেন্টস হচ্ছে নার্কোটিক্সের, তো আমরা অ্যাকর্ডিংলি সোর্স লাগিয়ে রেখেছিলাম। তো আজকে পিন পয়েন্ট একটা ইনফরমেশন এসেছে যে সিপাড়ের পাশে জহর মিয়া কিছু মাল রেখেছে যেটা আজকে রাতে বাংলাদেশে পাচার হবে। অ্যাকর্ডিংলি আমরা হরিনগরের পিএসএ টিম আমরা সবাই গিয়ে এটাকে কর্ডন করেছি। তো ইন দ্য মিন টাইম জহর মিয়া ফিজিক্যালি প্রেজেন্ট ছিলেন না, ওনার ওয়াইফ ছিলেন। তো ওনার ওয়াইফকে প্রিলিমিনারি কোশ্চেন জিজ্ঞেস করেছি, তো উনি ডিনাই করেছে এরকম কোনো ব্যাপার। তারপরে আমরা অ্যাজ পার প্রসিজার ওনাকে সার্চের জন্য রিকোয়েস্ট করেছি, ওনার পারমিশনে আমরা ওমেন স্টাফের সহ বাড়িতে সার্চ করেছি। তো বাড়িতে যে বাসনপত্র আছে ওর ভিতরে এসব বেডরুম আর তার অন্য কিচেন এসবের মধ্যে এই ফেন্সি ডিলের বটলস যেগুলো এনডিপিএস অ্যাক্ট হিসাবে নিষেধ এগুলো পাওয়া গেছে। অ্যাপ্রক্সিমেটলি 600 বটলস আছে, এখন আমরা ফাইনাল কাউন্টিং করিনি। তো জল মেয়ে অ্যাবসকন্ডিং আছে, তো আমরা একটা এনডিপিএস অ্যাক্ট হিসাবে একটা কমার্শিয়াল কোয়ান্টিটি কেস নেব। আর এখন থেকে আমাদের অপারেশন শুরু হয়েছে জহর মিয়াকে অ্যারেস্ট করে মানে কোর্টের মধ্যে গোডেস করেছে। স্যার বাজার মূল্য কত হবে? যেহেতু এখন অ্যাপ্রক্সিমেট আমরা বলতে পারি না, এখন অ্যাট প্রেজেন্ট যে বাজারের মধ্যে যেহেতু খুব কড়াকড়ি হয়ে গেছে, পার বটল 1200 রুপিস বিক্রি হচ্ছে যা আমি খবর পেয়েছি যেটা বাংলাদেশে ঢুকে। তো যত আমরা স্ট্রিক থাকবো তত এটা বাজার মূল্য বাড়বে। তো এখন অ্যারাউন্ড 600 বটলস হিসাবে আপনারা এটা কাউন্ট করে দিতে। না না, যে জহর মিয়া যে মেইন যে আছে যে এটা ব্যবসা করতো উনি বাড়িতে ছিলেন না যখন আমরা রেড করেছি। তো আশা করি খুব জলদি আমরা ওনাকে অ্যারেস্ট করতে পারবো। তার বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন প্রহর ২৪। প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে মনের চেতনা ও ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে নিজের হাত না থাকায় পা দিয়ে লিখে মাধ্যমিক পরীক্ষা দিল উদয়পুরের চন্দ্রপুর মাতাবাড়ি উচ্চতর বিদ্যালয়ের ছাত্র প্রলয় দে। প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে মনের চেতনা ও ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে নিজের হাত না থাকায় পা দিয়ে লিখে মাধ্যমিক পরীক্ষা দিল এক ছাত্র। ফলাফল ভালো হবে বলেও জানান মাধ্যমিক পরীক্ষার্থী প্রলয় দে, সে চন্দ্রপুর মাতাবাড়ি উচ্চতর বিদ্যালয়ের ছাত্র। প্রলয় আমাদেরকে বলেন বড় হয়ে সে প্রফেসর হতে চায়। প্রলয়ের লেখাপড়া খুবই ভালো, এবার মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে বলে আশাবাদী। প্রলয়ের লেখাপড়ার পাশাপাশি পিছিয়ে নেই কোনো কিছুতেই, সে স্বাভাবিক ছেলেদের মতো গান আর্ট থেকে শুরু করে সর্বকিছুতেই পারদর্শী হয়ে উঠতে চায় প্রলয়। প্রলয় জেলা স্তর থেকে রাজ্য স্তরে ও অন্যান্য অঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন। প্রলয় ভালো গানও জানেন, তার এই গানের জন্য হারমোনিয়াম বাজিয়ে সহায়তা করেন প্রলয়ের বড় দিদি। আমার নাম প্রলয় দে, আমি মাতাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি। বাংলা এবং ইংরেজি দুটো পরীক্ষা গেছে, দুটোতে লেটার পাওয়ার আশা আছে এবং ভবিষ্যতে আমার প্রফেসর হওয়ার ইচ্ছা আছে। আমি লেখাপড়ার পাশাপাশি আর্ট করতে ভালোবাসি আর গান করি। আমার বাবা একজন ডেলি লেবার আর মা একজন অঙ্গনারী কর্মী। তো লেখাপড়া চালাতে একটু তো অসুবিধা হয়। তিন আমার মাস্টার আছে তিনজন আর একজন আমাকে ফ্রিতে পড়ায়, চারজন। আমার এই সবগুলোর পিছনে আমার মায়ের অবদান সবচেয়ে বেশি। আমার গান শেখায় আমাকে নিখিল সূত্রধর আর উৎসাহিত করে মাই। 2015 সালে শিশু কল্যাণ পর্ষদের আয়োজিত আর্ট কম্পিটিশনে আমি ন্যাশনাল ওয়াইজে সিলেক্ট হয়েছি এবং প্রাইজ পেয়েছি। এছাড়া আর কী কী সম্মান পেয়েছো? এছাড়া স্টেট লেভেলে আমাকে সম্মানিত করা হয়েছে আর ডিস্ট্রিক্ট লেভেলে সংবর্ধনা দেওয়া হয়েছে এবং বিভিন্ন কম্পিটিশনে বিভিন্ন জায়গায় প্রাইজ পেয়েছি। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন প্রহর ২৪। শান্তিবাজার মহকুমা বাইকোড়া পূর্ব জড়কবাই গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে গ্রামের রাস্তাঘাট, পানীয় জল, শৌচালয় নিয়ে বহুবার জানাবার পরও
কাজের কাজ কিছুই হচ্ছে না, এমনটাই অভিযোগ তুলছে গ্রামবাসীরা। বাইখোড়া পূর্ব চরকবাই গ্রাম পঞ্চায়েতের প্রধানের কারণে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত ওই এলাকার লোকজন, এমনটাই অভিযোগ। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া পূর্ব চরকবাই গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের কথা মাথায় রেখে এলাকার লোকজন গ্রামের শিবু দেবনাথকে গ্রামের প্রধান হিসেবে নিযুক্ত করেন। কিন্তু দেখা যায়, দীর্ঘ বাম আমলে বঞ্চিত লোকজন ওনাদের জীবনের দুঃখের কথা প্রধানের নিকট জানাতে গেলে প্রধানবাবু এই বিষয়ে কর্ণপাত করেন না। এই গ্রামে 2 নং ওয়ার্ডে বর্তমানে 74টি পরিবারের লোকজনের বসবাস, যার মধ্যে 60টি পরিবারের লোকজন উপজাতি অংশের লোকজন। এই ওয়ার্ডের লোকজনের যাতায়াতের জন্য ভালো রাস্তা নেই, বিশুদ্ধ পানীয় জলের কোনো প্রকার ব্যবস্থা নেই এই গ্রামে। গ্রামের হতদরিদ্র পরিবারের লোকজনের জন্য নেই কোনো শৌচালয়। এই সকল শৌচালয়, রাস্তাঘাট, বিশুদ্ধ পানীয় জল পাবার আশায় গ্রামের লোকজন পঞ্চায়েত সেক্রেটারি নেপাল চন্দ্র শীলের নিকট আবেদনপত্র জমা দিয়ে গেলে পরবর্তী সময় সেই আবেদনপত্র আর খুঁজে পাওয়া যায় না বলে অভিযোগ জানায় এলাকাবাসী। এই সকল ব্যাপারে গ্রামের লোকজনের দলবদ্ধ হয়ে জোলাইবাড়ি ব্লক আধিকারিকের নিকট সমগ্র বিষয়টি উপস্থাপন করেন, কিন্তু বিডিও অভিজিৎ দাস এই বিষয়ে কোনো প্রকার কর্ণপাত করেননি বলে জানান এলাকাবাসী। সকল আধিকারিককে জানিয়ে কাজের কাজ কিছুই হচ্ছে না দেখে এলাকার লোকজন সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন। এখন দেখার বিষয়, এই গ্রামের উন্নয়নে প্রশাসন কি প্রকার পদক্ষেপ গ্রহণ করেন। আপনি কোন পঞ্চায়েত? পূর্ব চরক পঞ্চায়েত। আপনার নামটা কিটা? জীবন সি। আপনার নাম? আমার নাম তুতুমক। এটারে কি কইছে আপনারে? কাগজ হারাই গেছে, হারাই এর অন। এরপরে কি আবার জমা দিবেন? এরপরে আবার জমা দিছি। তখন কি কয় আবার? তখন তো আর কোনো কিছু কইছি না। অন আমরা তো এখন দরকার দেখে এখন তো আমরা তো এটা গরম না কম আর। নতুন সরকারের মতো কাজ করে যে কেমন সবাই উন্নয়নমূলক কাজে, তো যেমন এই রাস্তা এইগুলি তো হ্যাঁ নেই নিজের মর্জি মতো কাজ করে, কারো আমরা ব্যক্তিগত ব্যক্তিগত মতো কাজ করে নিজের ব্যক্তিগত। হ্যাঁ হ্যাঁ। কেমন কেমন কাজ করে নিজের ব্যক্তিগত? ব্যক্তিগত বলতে যেমন একটা রাস্তা, এই একটা রাস্তা সুলিং রাস্তা হইতেছে, সেখানে দেখা যায় যে একটা বাড়ির জন্য শেষ পর্যন্ত লয়ে গেছে এই দেখি রাস্তা। হ্যাঁ, রাস্তার মাথাটা কি কারণ থাকতে পারে? এই তো সেই জন্য তো আমি এইটা আমার কাছে একটা অভিযোগ আর যা। হ্যাঁ, কী কারণ থাকতে পারে তাহলে যে রাস্তাটা নিছে? কী জানি আমি তো, এইটা তো আমি কইতে পার না। এই সারা সারাদিন থাকে, এই সারা বছর থাকে, মরতেইলে আর একানে লড়ে আবার দে লাপইলে এগুলো আবার মাঠে ঘুরে যায়, এইভাবেই চলে, এইভাবে চলে। ফার্স্ট রাউন্ডের টাকাটা সবাই ডুবিয়েছে পুরান যে টয়লেটগুলা, এখানে আমার জানা মতে 25টা টয়লেট এখন আমি কমপ্লিট করতে পারছি না, এগুলো রানিং পজিশনে আছে। কাজ এখনও শুরু হয়নি অনেকগুলি আছে, শুরু তারা মেটেরিয়াল সংগ্রহ করছে, মেটেরিয়াল মোটামুটি আমি দেখছি মেটেরিয়াল আছে, অনেকে গর্ত করে রাখছে। এই বর্তমান বেনিফিশিয়ারি তাদের ওন সোর্স, তাদের সুবিধা মতো কাজগুলো করবো, এই করার পরিপ্রেক্ষিতে যার জন্য একটু সমস্যা হয়েছে, তারা বড় আকারে কাজ করতে চায় এরকম। আগে যে কম্পিউটারে যেসব এই টয়লেটগুলো লিস্ট করা আসলো সার্ভের লিস্টের অনুসারে এটি আমরা কমপ্লিট করেছি, এখন এডিশন হিসাবে আরও কিছু নাম আমরা ব্লগে কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছি। এর মধ্যে বিদুষা পেয়েছে আমাদের 12টা টয়লেট নাম পাঠানোর জন্য, আমরা অলরেডি 11টা নাম পাঠিয়েছি। এখন আমরা আরও স্কুটিনি করে যদি পাই বাকি থাকে এগুলো আমরা কর্তৃপক্ষের নিকট পাঠাই দেব। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, প্রহর 24। বৃহস্পতিবার রাতে দুষ্কৃতিকারীরা নষ্ট করে দেয় কৃষকের ফসল ও পানের বরজ। ঘটনা উদয়পুর পুলিশ লাইন আরএফ বাতাবর্ণ এলাকায়। খবর পেয়ে ছুটে যান কৃষি দপ্তরের কর্মী ও পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে দুষ্কৃতিকারীরা নষ্ট করে দেয় কৃষকের ফসল, ক্ষেত ও পানের বরজ। সকালবেলা কৃষক ও
পান চাষিরা যখন জমিতে কাজ করতে যায় তখনই তাদের নজরে পড়ে পুরো ঘটনা। কৃষক অমল অধিকারী জানায়, তার 200+ সুপারি চারা ও ঢেঁড়স চারা মৌসুমির গাছ কেটে ফেলে এবং পুকুরে বিষ দিয়ে দেয়। প্রায় 2 লক্ষাধিক টাকার ফসল নষ্ট হয়ে গেছে বলে জানায়। তার পাশাপাশি একটি পানের বরজে আগুন লাগিয়ে বরজ নষ্ট করে দেয়। ঘটনা পুলিশ লাইন আরে বাতাবন এলাকায়। ঘটনার প্রকাশে চাষিদের কাছে জানা যায়, গত কয়েক মাস ধরে এই এলাকায় 100 পান চাষির বরজ থেকে পান চুরি করে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। গত এক মাস ধরে রাত্রিকালীন চাষিরা পাহারা দিয়ে গত শনিবার রাতে হাতে নাতে কানুমিয়া নামক একজনকে পানসহ বরজে ধরতে সক্ষম হয়। খবর দিয়ে চাষিরা পুলিশের হাতে তুলে দেয় কানুমিয়াকে। তখনই কানুমিয়া ও তার সাঙ্গপাঙ্গ হুমকি দিয়েছিল অমল অধিকারী ও পান চাষিদের, তারা কীভাবে কৃষিকাজ করবে দেখে নেবে বলে অভিযোগ করে। চাষিদের অভিযোগ, জামিন নিয়ে কোর্ট থেকে বের হয়ে কানু ও তার দলের সদস্যরা বৃহস্পতিবার রাতে কৃষকের জমির ফসল নষ্ট ও আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে কৃষি দপ্তরের কর্মীরা ছুটে যায় কৃষকের জমিতে। অভিযোগ পড়ে রাধাকিশোরপুর থানার 3 জনের বিরুদ্ধে। কানু মিয়া বাড়ি খুপিলং এলাকায়। সে আগে বনধ্বংস করে কাঠ ব্যবসায় নিযুক্ত ছিল। বর্তমানে প্রশাসনের বন সুরক্ষা কমিটি সক্রিয় হওয়ায় বনদস্যুরা চুরি হজ্জ দিতে লিপ্ত হচ্ছে। কানুমিয়া বাসা কোন জায়গায়? নলডাবা, খুপিলক নলডাবা। এবারে ওই কি যার নাম জানি, মজ্ঞা মিয়া। কেমন ক্ষতি তোমার? আপনার আমার তো পুরা সিজনে পান চুরি করছে, 2 লাখ টাকার মতো পান চুরি করছে আমার ক্ষেতের থেকে। এবারে অকন ক্ষেত নষ্ট করছে, অকন অন্ত প্রায় 5-6 হাজার টাকার মতো নষ্ট করছে অকন। আর আগে তো 2 লাখ টাকার মতো পান চুরি করছে। অনেক মানুষের এখানে 100 জনের পান চুরি করে নিছে, লক্ষ লক্ষ টাকার পান চুরি করে নিছে। তারপরে আমরা 2-3 জন দিছি, তারপরে ঘটনাটা এরকম করছে আমার উপরে। কেমন ক্ষতি হইতে পারে আপনার? আমার তো প্রণ মানে 2 লাখ টাকা নষ্ট করছে। এখন আপনি কি চান? ওই তো সুস্থ বিচার চাই। আপনি যার বিরুদ্ধে মানে অভিযোগ করছেন তার নামগুলি কি কি? কানুমিয়া আর মইক্যা, এরপরে সাদ্দেক মিয়া, তারা 3 জন। কানুমিয়ারে ধরার পরে তারা গেছে থানা, থুমকিও দিয়েছে। এখন আপনি আইনের ব্যবস্থা নিতে? হ্যাঁ, আইনের ব্যবস্থা নিতেছি। কালকা রাত্রে কয়েকজন লোক আইয়া, আমি সারাদিন কর্ম করে গেছি, ক্ষেত তৈরি করে গেছি, এরপরে 2-3 জন লোক আইয়া এই পুরা বেড়া টেড়া ফুটে লাইছে, ঢেড়স গাছ কাটতে লাইছে, সুপারি গাছ 100 কাটতে লাইছে, মোসাম্বির ক্ষেত নষ্ট করছে, পুষ্করিত মাছের বিষ দিয়ে দিছে, এই ক্ষতি করছে। মানে কটার সময় মানে এই ঘটনাটা হয়েছে? অনুমানিক 2টার দিকে। কারা করতে পারে আপনি জানেন কিছু? ওই তো ওই দিনকা ওই আমার সন্দেহ কানু মিয়া ওইদিনকা চুরি করছে, পান চুরি ধরা পড়ে আমরা তারা পৌঁছাই দিছি থানার, তারা থানা তাপা হুমকি দিয়েছে, তারা এরকম এরকম কাজ করবো, আমরা কীভাবে গৃহস্থ করি তারা আমরা দেখাই দিব। কি নাম ওর? কানু মিয়া আর মইক্যা। কয়জন তারা? তারা 2-3 জন আছে, সাদ্দেক মিয়া আছে মনিধাঙের। এটা গত ঘটনাটা কবে হয়েছিল? গতকাল রাত্রে। আপনার ক্ষেতে যে ক্ষতি হয়েছে? হ্যাঁ। আর পান চুরি? পান চুরি হয়েছে, এক মাস ধরে পান চুরি করতেছে, সব কৃষকরা ধরতে আছে, ধরে পাহারা দিয়ে ধরতে পারতেছে না। ওইদিনকা আজকে 3-4 দিন আগে ধরছি, রবিবার রাতে ধরছি, ধরে শনিবার রাতে ধরছি। ধরার পরে থানাত গেছে, থানাত কোনো আলোচনা হয়েছে না, থানাত কোর্টে কেস হয়েছে, কেসেতে যাবি না, এখন এই কাজটা করছে। এখন কৃষি দপ্তর থেকে লোক আইছে, লোক আই দেখতে আছে, বিএলডব্লিউ আছে দেখতে আছে, থানা তো ইনফর্ম করছি, আইতে আছে পুলিশ, আয়া দেখবো। এই ঘটনাটা কোন জায়গা, এই জায়গাটার নাম কি? এটা বাতাবন, পুলিশ লাইন আর পিলা বাতাবন। এটা কত বছর ধরে এখানে কৃষি কাজ করেন? এখানে প্রচুর মন্ত 10-12 বছর ধরে করতেছি। এখানে এখানে আরো পান চাষের ভিতরে আগুন লাগাই দিছে, আমার পাশাপাশি ক্ষেত আছে তারও আগুন লাগাই দিছে ক্ষেতের ভিতরে। কি নাম আপনার? অমল অধিকারী। আমার এই আমরা আজ পানের পরে পান শুরু হইতেছে, আজকে 2 মাস ধরে পান শুরু হইতেছে। তো আমরা সবাই আজ 150-200 জন গৃহস্থ আছি, সবাই মিলে আমরা রাত্রে ঘুমাই না, এই রাস্তায় বনে বনে করে দেখি, আর থাকে আমরা প্রায় একদম ধরছি।
এই হাতে হাতে ফান সহ ধরছি, ধরে ফিরে আমরা পুলিশের কাছে ধরে দিছি। তারপরে আমার কি নাম যারা ধরছেন? কানু মিয়া। আমার ফান ফানের বড় যে সারাটি সব মরে গেছে, আগুনের হিটে নাকি? আগুনের হিটে। তারপরে আমরা এই এই এলাকার মধ্যে আমার প্রায় দশজনের গৃহস্থী খেত আছে। অন্য এটা যদি আগুন লাগতো, রাতে যদি বৃষ্টি না দিত, আমার দুনিয়ার আমরা দশ গৃহস্থের প্রায় 20 লাখ টাকার মতন আমার ধ্বংস হয়ে গেল বলে, ফাঁকে ছুরা নষ্ট হয়ে গেল বলে। এখন কি আপনার আইনের ব্যবস্থা নিতে আছে? হ্যাঁ। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, প্রহর 24। শেষ করার আগে বিশেষ বিশেষ সংবাদগুলো আরও একবার। 3 বছরের মধ্যে ত্রিপুরাকে মডেল রাজ্য করা হবে, কোনো শক্তি আটকাতে পারবে? বিরুনিয়া সুচিন্দ্রাপূর্ণ অডিটোরিয়াম উদ্বোধন নিয়ে অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী। শান্তিবাজার কমিউনিটি হলে ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফ্রন্ট অফ ত্রিপুরা কমিটির উদ্যোগে আয়োজিত হয় আলোচনা সভা। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক নারী দিবস। প্রহর 24-এর সংবাদ এই পর্যন্তই। আমরা সতর্ক আপনাদের জন্য। নমস্কার।